ফরাক্কা ডিয়ার ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামে মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্টের জঙ্গলে বৃহস্পতিবার দুপুর নাগাদ বিভিন্ন জায়গায় আগুন চলতে দেখা যায় ভয়াবহ আগুনের খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু একদিক থেকে আগুন নিয়ন্ত্রণ করছে আর একদিক থেকে আগুন জ্বলছে এখনও পর্যন্ত যেভাবে বাতাসটা চলছে পশ্চিমা বাতাস আছে যদি বাতাসটা ঘুরে যায় যদি দক্ষিণ দিক থেকে বাতাসটা ওঠে তবে গ্রামে আগুন ঢুকার ভয় আছে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কিভাবে যে লাগলো আমি নিজেই জানি না